এটা তৃণমূলের লোকরা করাচ্ছে, যারা বিচারপতির বাড়ির সামনে পোস্টার ফেলে, যারা এনআইএ টিমকে বাধা দেয়, যারা কেন্দ্রীয় আবাস যোজনায় তদন্তকারী দলকে বাধা দেয়, যারা সংবিধান মানে না, যারা মানবাধিকার কমিশনকে বাধা দেয়, সেই লুম্পেন্ড পার্টি ছাড়া অন্য কেউ করতে পারে না। তৃণমূল আলটিমেটলি কোনো পলিটিক্যাল পার্টি নয়, এটা একটা কোম্পানি, কতগুলো গুন্ডাদের সংমিশ্রণ। সিপিএম 11-তে হেরে 16 অবধি ছিল, আর এরা যেদিন পুলিশটা শুধু সরে যাবে না, রাত্রের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে। কে মুখ্যমন্ত্রী দাবি করছেন কোভিডের সময় 12 মিলিয়ন সবাই চাকরি পেয়ে গেছে, অর্পিতা চাকরি পেয়েছে, মোনালিসা চাকরি পেয়েছে, পার্থর কচি কচি বান্ধবীরা চাকরি পেয়েছে, অনুব্রতর মেয়ে পেয়েছে, ডিয়ার লটারি, 28 টাকার মদের বোতল, এই হচ্ছে বর্তমান, এই হচ্ছে ভবিষ্যৎ। সব পিটিশনই খারিজ হওয়া উচিত। মহামান্য আদালত তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে অর্ডার দেন, মমতা ব্যানার্জির মতো কানে দেখে অর্ডার দেন না। মমতা ব্যানার্জি কানে দেখেন আর চোখে শোনেন। পুলিশকে নিষ্ক্রিয় বলে মনে হচ্ছে? আরে এই মুর্শিদাবাদে আপনি কোথায় ছিলেন সাংবাদিক ভাই? এখানে জলপাই রঙের পোশাক পরে মার্চ হয়েছিল, পিএফআই এই ব্যান হয়েছে তার আগে। এখানকার অধিকাংশ সংখ্যালঘু আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি, তারা রাষ্ট্রবাদী, কিন্তু এখানে মমতা ব্যানার্জির প্রশাসন শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য এই দেশ বিরোধী শক্তিকে মদত দেন, ফান্ডিং করেন। সেই জন্য গত নির্বাচনে এই বেলডাঙ্গার একটি ধর্মীয় প্রতিষ্ঠানে এসে জনাব আবু তাহের সাংসদ বলেছিলেন যে এবারের বিধানসভা ভোটে বিজেপিকে হারাতে হবে, এটা আমাদের জাত ধর্ম সম্প্রদায় রক্ষা করার ভোট, এই সাম্প্রদায়িকতার বিষ ওরা ছড়ায় শিক্ষিত সংখ্যালঘু যুবককে, যুবতীদের চাকরি দেওয়ার জন্য নয়, বিড়ি শ্রমিকদের উন্নয়ন করার জন্য নয়, গঙ্গা ভাঙন রক্ষার জন্য নয়, কৃষক পরিবারের পাশে দাঁড়ানোর জন্য নয়, দুগ্ধ পালকদেরকে সেবা দেওয়ার জন্য নয়, শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য। মানুষের জোট তৈরি হবে এই মুর্শিদাবাদ জেলায়, একটু ঝেড়েই কাশি, ভোট হলে কোনো হিন্দু গ্রামে তোলামূল জিতবে না, আর সংখ্যালঘু গ্রামে পদ্ম ফুটবে কি না জানি না, ফোটা উচিত। এখানে মাইনরিটি মোর্চা যথেষ্ট সক্রিয়, এখানে স্টেট মাইনরিটি মোর্চার ট্রেনিং ক্যাম্পও হয়েছে, এখানকার নেত্রীকেই প্রধানমন্ত্রী হজ কমিটির ভাইস চেয়ারপারসন করেছেন। কিন্তু এটুকু আমি বলতে পারি, কোনো সংখ্যালঘু গ্রাম বা অঞ্চলে ওই তোলামূল পার্টিও জিতবে না।